আসসালামু আলাইকুম। তাপগতিবিদ্যা যশোর 2023। দ্বিপারমাণবিক গ্যাস সম্বলিত একটি কার্নো ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রায় উৎস হতে তাপ গ্রহণ করে। প্রতিপ্রসারণে এর আয়তন 3 গুণ হয়। গ নম্বর, উদ্দীপকের ইঞ্জিনটি প্রাথমিক দক্ষতা নির্ণয় করো। তো দ্বিপারমাণবিক গ্যাস বলা আছে, তার মানে গামার মান হচ্ছে 1.4। একটি কার্নো ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রা উৎস হতে তাপ গ্রহণ করে, তাহলে T1 এর মান হচ্ছে 500 কেলভিন। প্রতিপ্রসারণে এর আয়তন 3 গুণ হয়, তাহলে V1 এর মান যদি V হয় তাহলে V2 এর মান হবে 3V। তাহলে গ নাম্বারটা এখানে বলা আছে দ্বিপারমাণবিক গ্যাস। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.4। তো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে T1 বা উৎসের তাপমাত্রা দেওয়া আছে 500 কেলভিন। তারপর প্রতি চক্রের আয়তন 3 গুণ হয়, তাহলে V1 এর মান যদি V হয় তাহলে V2 এর মান হচ্ছে 3V, আয়তন বৃদ্ধি পায়। তাহলে এখানে যদি আমরা T2 বের করতে চাই, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা পরিবর্তন হয়, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চূড়ান্ত তাপমাত্রা আগে বের করতে হবে। তাহলে আমরা সূত্র জানি, T1V1 γ-1 ইট ইজ ইকুয়াল টু T2V2 γ-1। তো ইঞ্জিনটির দক্ষতা বের করতে হবে, তাহলে T1 আর T2 দরকার। T1 এর মান আমাদের জানা, T2 এখান থেকে আমরা বের করব। T2 ইজ ইকুয়াল টু হবে T1V1/V2 γ-1। T1 এর মান 500 ইন্টু V1 এর মান V, আর V2 এর মান হচ্ছে 3V, গামার মান 1.4 -1। 500 ইন্টু 1/3, তার উপর 0.4। এটাকে যদি ক্যালকুলেশন করি, 500 ইন্টু 1/3, 1/3 তার উপর পাওয়ার হচ্ছে 0.4, 322.197। 322.197 বা 220 এত কেলভিন, 322.20 কেলভিন। এখন আমরা কর্মদক্ষতা বের করতে পারবো। তাহলে ইটা ইজ ইকুয়াল টু, আমরা জানি 1 - T2/T1 ইন্টু 100%। তাহলে 1 - T2 এর মান হচ্ছে 322.20, আর T1 এর মান হচ্ছে 500 ইন্টু 100%। যদি ক্যালকুলেশন করি, 1 - 1 - 322.2 / 500 গুণন 100, 35.56%, 35.56%। এটাই গ নম্বরের অ্যান্সার, 35.56%। এটা হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা বের হলো, প্রাথমিক কর্মদক্ষতা। এখন পরের প্রতি কোশ্চেন, ইঞ্জিনের দক্ষতা 60% করতে হলে কী কী ব্যবস্থা নিতে হবে। ইঞ্জিনের দক্ষতা 60% করতে হবে, ইটা 1 এর মান আমরা পেয়েছি 35.56%, 35.56%। ইটা 2 দক্ষতা করতে হবে 60%, তাহলে কী ব্যবস্থা নিতে হবে। তো এই দক্ষতা 60% নেওয়ার জন্য আমরা 2টা কাজ করতে পারি। দক্ষতা আগে ছিল কম, এখন হচ্ছে বেশি। আমরা T1 এর মান আগে যেটা ছিল তার থেকে বাড়াতে পারি, অর্থাৎ উৎসের তাপমাত্রা যদি বাড়াই অথবা গ্রাহকের তাপমাত্রা যদি কমাই, গ্রাহক মানে যেটা অপচয় করতেছে, তাহলে এই 2 ক্ষেত্রেই কর্মদক্ষতার, মানে উৎসের তাপমাত্রা বাড়ালে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, 60 হতে পারে, আবার গ্রাহকের তাপমাত্রা কমালে কর্মদক্ষতা বাড়বে, 60% হতে পারে। তাহলে উৎসের তাপমাত্রা কত বাড়ালে হবে আর গ্রাহকের তাপমাত্রা কত কমালে হবে, 2টা আমরা আলাদা আলাদাভাবে বের করব। তাহলে ইটা 2, 1 - T2/T1 × 100%। তাহলে প্রাথমিক অবস্থায় আমরা T2 এর মান যেটা ছিল 322.20 গ হতে পাইছি, আর T1 এর মান বসাবো না। কর্মদক্ষতা করতে হবে 60% বা 0.60। তাহলে 1 - 0.60 ইজ ইকুয়াল টু 322.20 / T1।
1 টা এই পাশে নিয়ে আসলাম তারপর মাইনাস কমন দিলে 1 -0.60 আর এই পাশে মাইনাসটা প্লাস হয়ে গেল তাহলে এই পাশে থাকতেছে 0.4 এই পাশে 322.20 ডিভাইড t1 তাহলে t1 ইট ইজ ইকুয়াল টু 322.20 ডিভাইড হচ্ছে 0.4 322.2 ভাগ 0.4 805.5 অর্থাৎ উৎসের তাপমাত্রা 805.5 কেলভিন উৎসের তাপমাত্রা যদি আমরা 805.5 কেলভিন করি তাহলে আমাদের কর্মদক্ষতা 60% হওয়া সম্ভব তাহলে যদি উৎসের তাপমাত্রা 805.5 কেলভিন হয় তাহলে কর্মদক্ষতা 60% সম্ভব তাহলে উৎসের তাপমাত্রা কী করতে হবে বাড়াতে হবে কতটুকু বাড়াতে হবে উৎসের তাপমাত্রা বাড়াতে হবে -805.5 আগে ছিল 500 কেলভিন 305.5 কেলভিন 305.5 কেলভিন উৎসের তাপমাত্রা এত কেলভিন বাড়াতে হবে আবার আমরা গ্রাহকের তাপমাত্রা কমাতে পারি আবার এটা টু এটা ইজ ইকুয়াল টু 1 - এইবার উৎসের তাপমাত্রা 500 কেলভিনই নিব গ্রাহকের তাপমাত্রা কমাতে পারি ইন্টু 100% এটার মান 0.6 হবে 1 - t2/500 তাহলে 1 - 0.6 এটা ইজ ইকুয়াল টু t2/500 তাহলে t2 এটা ইজ ইকুয়াল টু 500 × 0.4 200 কেলভিন অর্থাৎ গ্রাহকের তাপমাত্রা আগে ছিল 322.20 কেলভিন আমরা যদি গ্রাহকের তাপমাত্রা কমিয়ে 200 কেলভিনে নিয়ে আসি তাহলে কর্মদক্ষতা 60% হবে তাহলে গ্রাহকের তাপমাত্রা কত কমাতে হবে গ্রাহকের তাপমাত্রা কমাতে হবে 322.20 - 200 কেলভিন বা 122.20 কেলভিন তা উৎসের তাপমাত্রা যদি আমরা 305.5 কেলভিন বাড়াই অথবা গ্রাহকের তাপমাত্রা যদি 122.20 কেলভিন কমাই তাহলে কর্মদক্ষতা 60% হওয়া সম্ভব তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ